ওয়েলকাম টু টকেটিভ ডায়েরি। টকেটিভ ডায়েরির পক্ষ থেকে 2024 হ্যাপি নিউ ইয়ার। এই হ্যাপি নিউ ইয়ারের মধ্যেই তোমাদের সবার প্রিয় হতে চলেছে সৈকত প্রামাণিক, না না সৈকত প্রামাণিক নয়, টকেটিভ ডায়েরি, যেটা তোমাদের মনিকথায় জায়গা করে নেবে। এই ভিডিওতে থাকবে সমস্ত রকম মোটিভ থিঙ্কিং, সমস্ত রকমভাবেই তোমাদের এডুকেশনের পাশে থাকবো। যারা যারা হাল ছেড়ে দিয়েছো যে আমার দ্বারা কিছু হবে না, বা কেউ কেউ জবের জন্য কেউ হাল ছাড়ছে যে আমার দ্বারা হবে না, আমার এই ছোটোখাটোই ঠিক রয়েছে, ঠিক সেই সমস্ত বন্ধুদের পাশেই থাকবে তোমাদের সবার প্রিয় সৈকত প্রামাণিক। এই ভিডিওতে যেটা মেনলি থাকবে সেটা আজ আমার এই প্রথম ভিডিওতেই তোমাদেরকে বলে রাখি, সমস্ত রকম মোটিভ থিঙ্ক নিয়ে। আর এই মোটিভ থিঙ্কগুলো তোমাদের যদি মনে হয় হেল্পফুল হবে তোমাদের ভাই বোন থেকে শুরু করে তোমাদের সমস্ত বন্ধুদের কাছে, তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং শেয়ার করতে কখনো ভুলো না। আজকে আমার এই প্রথম ভিডিওতেই বলে রাখবো কেমন হতে চলেছে, কি থাকবে এই ছোট্ট টকেটিভ ডায়েরির মধ্যে, সেই কন্টেন্টগুলোই তোমাদের কাছে তুলে ধরব। চলো আমার কন্টেন্টগুলো একধার থেকে দেখে নেওয়া যাক। প্রথমেই মেন থিম হিসেবে তোমাদের কাছে তুলে ধরব পোয়েম। পোয়েম মানে নিজের লেখা নিজের সুর, বা হয়তো পুরনো কবি যার কবিতা শুনলে নিজেরা মোটিভ হতে পারবে, যেগুলো খুবই ভালো কিন্তু হয়তো তোমরা ভুলেই গিয়েছ যে এই কবিতাটা একবার শুনলে আরও একবার শুনে, সেই সমস্ত রকম কবিতাগুলো তোমাদের কাছে তুলে ধরব এই তোমাদের সবার প্রিয় টকেটিভ ডায়েরি। এবং এই শুধু কবিতা নয়, তার সাথে থাকবে প্রেজেন্টেশন, যার মাধ্যমে আমার স্কুল থেকে শুরু করে বিশেষত কলেজের বন্ধু কলেজের সমস্ত রকম তোমাদের হেল্প করবে। শুধু কলেজ নয়, যে কোনো জব প্রফেশনাল লাইনেও তোমাদেরকে সাহায্য করবে যেই মেন জিনিসটা, হ্যাঁ প্রেজেন্টেশন। শুধু প্রেজেন্টেশন না, শুধু পিকচার প্রেজেন্টেশন না, পাওয়ার পয়েন্ট পিকচার প্রেজেন্টেশন, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, যেটা কেউ কেউ পিপিটি প্রেজেন্টেশন বা কেউ কেউ অনলাইন প্রেজেন্টেশন বলে ভেবে থাকো, সেই সমস্ত রকম প্রেজেন্টেশন নিয়ে উপস্থিত হব। এবং তোমরা যেটা দেখি বুঝতে পারবে কেমন বলতে হয় এবং কেমন বানাতে হয়, সমস্ত রকম নিয়ে থাকব। তার সাথে থাকবে তোমাদের মোটিভেশনাল স্পিচ, গ্রেটেড স্পিচ, যেটা দেখে নিজেদের ফিউচার এমে থেকে খুব সহজেই এগিয়ে যেতে পারবে, নিজেরা মোটিভ হতে পারবে, সবাইকে মোটিভ হতে পারবে। শুধু মোটিভেশনাল স্পিচ হলেই হবে না, সেটাকে নিজের জীবনের সাথে প্রয়োগ করতে হবে, সেই সমস্ত রকমই কোটেশন, বড় বড় উদ্ধৃতির বাণী কীভাবে ইংলিশ স্পিচ আকারে আমরা বলবো, কীভাবে বেঙ্গলি স্পিচ আকারে বলবো, সেইগুলোই প্র্যাকটিস করব, যার মাধ্যমে আমরা যে কোনো স্থানে স্কুল থেকে শুরু করে কলেজ নিজের জব প্রফেশনাল লাইনেও সবার সাথে কমিউনিকেট করতে পারব। আর এই কিছু কন্টেন্টগুলো নিয়েই তোমাদের কাছে থাকবে তোমাদের সবার প্রিয় টকেটিভ ডায়েরি, যেটাতে নিজেরা মোটিভ হতে পারবে। আর এই সমস্ত কিছু নিয়েই আমার এই ভিডিওগুলো, যার মাধ্যমে সব থেকে উপকৃত পাবে তোমরা নিজেরাই। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ, থ্যাংক ইউ।